আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সুময় রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো মজাদার সাদা বেগুনের ভর্তা। প্রথমে নিয়ে নিচ্ছি 4-5টা সাদা বেগুন, এখন এগুলো টেলে নিব, কেকে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিব। হয়ে গেছে এগুলো, এখন এগুলো উঠিয়ে নিব। এখানে 4-5টা মরিচ ঢেলে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, এখন ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 7 মতন লবণ, এবং সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখন বেগুনের খোসা ছাড়িয়ে নিয়ে নিব, এগুলো এখন মেখে নিব। তৈরি হয়ে গেল মজাদার সাগরদা বেগুনের ভর্তা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।